হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাফিন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের আমার ভিডিওটা, যেসব জমির মালিক নিজেদের বিল্ডিং নিজেরাই তৈরি করেন কন্ট্রাক্টর মাধ্যমে, তাদের জন্য আজকের ভিডিওটা, যে তারা চুক্তিপত্র আপনারা কীভাবে কন্ট্রাক্টর সে কীভাবে চুক্তিপত্র সম্পাদন করবেন, এটা নিয়ে মূলত আজকের আমার ভিডিওটা তৈরি করা। যারা জমির মালিক আছেন তারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বাড়ি নির্মাণ করার সময় কন্ট্রাক্টর দ্বারা প্রতারিত হবেন না। ভিডিওগুলো তৈরি করার মূল প্রতিপাদ্য হলো সহজে বিল্ডিং নির্মাণ এবং সহজে সাইট সুপারভিশন। যারা নিজেদের বাড়ি নিজেরা করেন তারা যেন সহজেই আপনারা বাড়িটা তৈরি করতে পারেন, এবং যারা এই কাজের পেশায় আসবে, এই পেশায় নিয়ে যেত, তারা যেন সহজে সাইট সুপারভিশন করতে পারেন এবং নিজ নিজ কর্মক্ষেত্রে যেন নিজেকে দক্ষতার পরিচয় দিতে পারেন, এই জন্য মূলত আমার ভিডিওগুলো তৈরি করা। আশা করি ভিডিওটা অনেক উপকারী আসবে, বিশেষ করে সাইট সুপারভিশনের ক্ষেত্রে। আজকে আমাদের যে মূল টপিক হলো কন্ট্রাক্টর এবং যে বাড়ি মালিক বা নির্মাণ প্রতিষ্ঠান, এদের মধ্যে যে নির্মাণ সংক্রান্ত যে চুক্তিটা হয়, এই চুক্তিটা নিয়েই আজকে আমি কথা বলবো। কারণ একটা বাড়ির মালিক যখন বিল্ডিং নির্মাণ করতে চায়, এই সময় যখন কন্ট্রাক্টর বা মিস্ত্রির সাথে যখন তাদের কন্ট্যাক্ট হয়, সেক্ষেত্রে বেশ কিছু প্রবলেম চলে আসে। কারণ বাড়ির মালিক যেহেতু ইঞ্জিনিয়ার না, সেই জন্য তাদের বেশ এই ব্যাপারে তারা বেশ কিছু ব্যাপারে অবগত থাকেন না। তো যখন কাজগুলো শুরু হয় এবং বিল নিয়ে বেশ কিছু প্রবলেম হয়, আমি বিভিন্ন জায়গায় সাইট সুপারভিশন করতে যেয়ে বিভিন্ন প্রবলেম ফেস করছি এবং এটা বিভিন্নভাবে সমাধান করতে হয়। ঠিক এটাই যে কীভাবে আপনারা নির্মাণ চুক্তি করবেন, একটা বিল্ডিং কীভাবে নির্মাণ চুক্তিটা করবেন, এটা আমি আপনি বর্ণনা করব। বিল্ডিং নির্মাণ চুক্তি করার সময় প্রথমে যেটা আসবে সেটা হলো যে আপনার কাজটা করে দেবেন কন্ট্রাক্টর বা মিস্ত্রি, তাদের মোবাইল নাম্বার বা নাম ঠিকানা যারা সেটা নিতে হবে, এবং আপনি কয়তলা বিল্ডিং নির্মাণ করবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর আসবে পেমেন্টের বিষয়টা, যে আপনারা কীভাবে পেমেন্ট করবেন, রেট এবং পেমেন্ট, এটা উল্লেখ থাকবে এবং এটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যদি আপনি কাজটা ছাদ মাপে হয় তাহলে একটা রেট হবে, আর যদি আইটেমে হয় তাহলে আইটেম ওয়াইজ রেটগুলো হবে। কিন্তু এখন যেহেতু সহজ পদ্ধতি হলো আপনার ছাদ মাপের কাজ, এই ছাদ মাপের কাজ করতে যেয়ে বেশ কিছু সমস্যা এসে যায়। সেটা হলো হয়তো কন্ট্রাক্টর আপনার বলছে যে যেখানে যেখানে ছাদ হবে সেখানে সেখানে আমাকে মাপ দিতে হবে, কিন্তু এটা হলো যে ছাদ মাপ হলো একটাই, শুধু আমার মেন যে ছাদ হবে সেটার মাপটা শুধু হবে। এই মেন ছাদ যে মাপটা হবে এটার ভিতরে আপনার যাবতীয় কাজ থাকবে, এখানে আপনার ইটের গাঁথনি থাকবে, প্লাস্টার থাকবে, চৌকাঠ, গ্রিল, ফিটিং সব কিছু এর ভিতরে থাকবে। কিন্তু বাস্তবে যখন দেখা যায় যে কন্ট্রাক্টররা যে কাজটা করে রাখে এখানে, সেটা হলো যেখানে যেখানে ছাদ হবে সেখানে সেখানে মাপগুলো হবে। এক্ষেত্রে যারা বাড়ি মালিক তারা একটু ক্ষতির সম্মুখীন হন, সেটা হলো যে যখন ফলস্লাব হয় সেটারও মাপ হয়। তো ছাদ মাপের মূল উদ্দেশ্যটা হলো যে ছাদটা হবে, আমরা যে মেন ছাদ যেটা ধরি ওটার মাপে শুধু বিল হবে, এবং বাকি কাজ ছাদের ভিতরে যাবতীয় কাজ ওই রেটের ভিতরে হবে। তো রেটটা কেমন হবে, এখানে দুই ধরনের রেট হতে পারে। একটা হলো যারা রডের কাজ করে রড মিস্ত্রি, তাদের জন্য একটা রেট, এবং যারা রাজের কাজ করে রাজমিস্ত্রি, তাদের জন্য একটা রেট। যদি আপনার কন্ট্রাক্টর যদি দুটা হয়, আবার কন্ট্রাক্টর যদি একটা হয়, শুধু একটা কন্ট্রাক্টর, সে রডেরও কাজ করবে এবং রাজেরও কাজ করবে, সেক্ষেত্রে আপনার রেট একটা হবে। এখন আমি বলবো যদি রড মিস্ত্রি এবং রাজমিস্ত্রি আলাদা হয় তাহলে সেটা কত রেটের মধ্যে হতে পারে, সম্ভাব্য রেট। এটা বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক রেট বিভিন্ন রকম হতে পারে। তো রড মিস্ত্রির জন্য রেট হবে 90 থেকে 95 টাকা। এক্ষেত্রে আপনার রড মিস্ত্রি আপনাকে কী কী জিনিসপত্র দিয়ে আপনাকে সাপোর্ট দেবে, সেক্ষেত্রে উনি তার বাঁশ, তার প্লেন শিট, তার যাবতীয় কাঠ, এগুলো দিয়ে সে সাপোর্ট দেবে। রেট হবে 90 থেকে 95 টাকা। আপনাকে কী কী দিতে হবে, আপনাকে দিতে হবে তার কাটা, জিআই তার, রূপবান শিট, এগুলো আপনাকে, বা আপনার পলিথিন, এগুলো আপনাকে দিতে হবে। যদি রাজমিস্ত্রি আসে, রাজমিস্ত্রি এখানে কী কাজ করবে, রাজমিস্ত্রি কাজ করবে সে
ছাদ, রড মিস্ত্রি ছাদ শাটারিং করে দেবে, রড টড বেঁধে সব কিছু করবে, রাজমিস্ত্রি কাজ হবে, সে ছাদটা ঢালাই করে দিবে, সে ইটের গাঁথনি করবে, প্লাস্টার করবে, চৌকাঠ জানলা গ্রিল ফিটিং করবে, এই সমস্ত কাজ করবে রাজমিস্ত্রি, এবং তার রেট হবে 125 টাকা। তো এটা হলো রেট, এটা হলো একটা রেট, একটা ছাদের জন্য এটা রেট। এখন এখন আমাদের যেহেতু কাজ আপনার গ্রাউন্ড ফ্লোরে কাজ থাকে, ফাউন্ডেশন কাজ থাকে, গ্রেড বিমে কাজ থাকে, উপরের ছাদ থেকে, আপনি যদি আপনার বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন হয়, কোনো কোনো জায়গায় হয় নিচের কোনো রেট হবে না, শুধু একতলার যখন ছাদ হবে তখন একটা রেট হবে, আবার অনেক জায়গায় হয় ফাউন্ডেশনের রেট আলাদা হয়, গেট বিম পর্যন্ত একটা রেট হবে এবং গ্রাউন্ড ফ্লোরে একটা রেট হবে, উপরে বিল্ডিং যত উপরে যাবে তত রেটগুলো হবে, সেক্ষেত্রে আলাদা আলাদা রেট নির্ধারণ করা হয়। যদি আপনি একজন মিস্ত্রি, যদি আপনি একজন কন্ট্রাক্টর নিয়োগ দেন, সেক্ষেত্রে আপনার রেট হবে অত 220 টাকা বা 200 টাকা ছাদ মাপ, এটা একটা হবে। যদি আপনি নিচের কাজগুলো করেন, অত ফাউন্ডেশন থেকে গেট বিম পর্যন্ত একটা মাপ যদি আপনি কন্ট্রাক্ট হয়, তাহলে সেক্ষেত্রে রেট হবে হয়তো 130 থেকে 150 টাকা। এই মাপটা যদি আপনি গেট বিম টু গেট বিম দেন, তাহলে আপনি বাউন্ডারি ওয়ালের যে বিলটা সেটা আলাদাভাবে কন্ট্রাক্ট করতে হবে। কিন্তু আপনি যদি এটা আপনি যদি গেট বিম না করে যদি আপনি পুরা বাউন্ডারি ওয়াল টু বাউন্ডারি ওয়াল আপনি যদি রেট নির্ধারণ করেন, মাপটা নির্ধারণ করেন, তাহলে আপনার নিচের যে কাজ হবে, যাবতীয় আপনি যদি ইউনিট তৈরি করেন, আপনি যদি সেক্ষেত্রে সিকিউরিটি গার্ড রুম তৈরি করেন, বাউন্ডারি ওয়াল তৈরি করেন, এটার জন্য কোনো আলাদা রেট নির্ধারণ করতে হবে না, এবং একটা রেটে হবে, সেটা হয়তো 150 টাকা হতে পারে, 160 টাকা হতে পারে। এবং ছাদ মাপে যখন যাবেন উপরে, তখন সেটার জন্য আলাদা একটা রেট নির্ধারণ করতে হবে, সেটা হলো 220 টাকা হবে। এই রেটের ভিতর আপনার বিল্ডিংয়ে যাবতীয় কাজ হবে। এক্ষেত্রে আর একটা সতর্কতা হলো, যখন নিচের কাজগুলো হয় কন্ট্রাক্টররা দেখা যাচ্ছে যে নিচে গ্রাউন্ড ফ্লোর যখন ঢালাই হয়, তখন সেক্ষেত্রে রড বাঁধানি একটা প্রবলেম হয়, কারণ বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ফ্লোরে রড তারা ব্যবহার করে না, গ্রাউন্ড ফ্লোরে রড যেহেতু ব্যবহার করে না, নিচের যদি আপনি একটা ইউনিট করেন সেক্ষেত্রে আপনার জন্য প্রবলেম হবে, এই জন্য গ্রাউন্ড ফ্লোর রড অবশ্যই ইউজ করবেন। সেক্ষেত্রে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় যে যেহেতু নিচে গ্রাউন্ড ফ্লোরে রড দেওয়ার কোনো কথা যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে, তাহলে এটা বাড়ি মালিককে পরে টাকা দিয়ে রডের কাজ করাতে হয়। এই চুক্তিপত্রের সময় এটা অবশ্যই উল্লেখ করে দেবেন যে নিচে গ্রাউন্ড ফ্লোরে আপনি অবশ্যই রড ব্যবহার করবেন, এটা ওই রেটের মধ্যেই করে দিতে হবে। আমি যদি চুক্তিপত্র নিয়ে পুরো ভিডিওটা একদিনে শেষ করি, তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি দ্বিতীয় পার্টে আমি চুক্তিপত্রের বাকি বিষয়গুলো আলোচনা করব। দ্বিতীয় পার্টে থাকবে যে আপনি পেমেন্ট সিস্টেমটা কীরকম হবে, আপনারা কন্ট্রাক্টরকে কীভাবে পেমেন্ট করবেন, এবং সেখানে কী কী শর্ত উল্লেখ থাকবে কাজের বিষয়ে। চুক্তিপত্রের দ্বিতীয় পার্ট আপনি ডিসক্রিপশন বক্সে অথবা প্লে বাটনে অথবা চুক্তিপত্রের প্লে লিস্টে পাবেন। আর এটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।